আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি আমার আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার আর ডিগ্রি থার্ড ইয়ার রয়েছে তাদের জন্য। তাদের জন্য আজকে এই ভিডিওটা হচ্ছে জার্নি রিলেটেড, ভ্রমণ সম্পর্কিত যে কোনো এসে তুমি একটি মাত্র ফর্মেট দিয়ে লিখে ফেলতে পারবা এবং সেটি মানসম্মত হবে। যেমন ধরো জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, জার্নি বাই প্লেন, জার্নি বাই লঞ্চ, যেটাই আসুক তুমি সেটাই পরীক্ষা লিখে ফেলতে পারবা। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনা, ইন্ট্রোডাকশন। জার্নি ইজ অলওয়েজ প্লিজার টু মি, জার্নি বা ভ্রমণ আমার কাছে সর্বদাই আনন্দদায়ক। হোয়েন এভার আই গেট দ্য অপরচুনিটি টু মেক এ জার্নি, যখন আমি ভ্রমণ করার কোনো সুযোগ পাই, মাই হার্ট লিভস আপ উইথ জয়, আমার হৃদয় আনন্দে মেতে ওঠে। আই লাইক জার্নি বাই, এখানে দেখো যেই জার্নিটা আসে অর্থাৎ বাস, ট্রেন, লঞ্চ যেটাই আসে সেটার নামটা বসাই দিবাই স্টার চিহ্ন করে। আই জার্নি বাই বোট, আই জার্নি বাই বোট অফ অল জার্নি, সকল জার্নির মধ্যে আমি নৌকা ভ্রমণটাই পছন্দ করি। এ জার্নি বাই বোট গিভস মি এ লট অফ প্লিজার্স, অর্থাৎ নৌকা ভ্রমণ আমাকে অনেক আনন্দ দিয়ে থাকে। পরবর্তী পয়েন্ট, অকেশন। এ ফিউ ডেজ এগো, কিছুদিন আগে, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ড রনি মেড দ্য জার্নি, কিছুদিন আগে আমি আমার বন্ধু রনির সাথে এই ভ্রমণ করেছিলাম। দি ইল্ডার সিস্টার অফ রনি লিভস ইন সিরাজগঞ্জ ঢাকা চিটাগং উইথ হার হাজব্যান্ড। তো রনির বড় বোন সিরাজগঞ্জ ঢাকা বা চট্টগ্রামে থাকে, এখানে তুমি যে কোনো একটা জেলার নাম দিয়ে দিলেই হবে। লাস্ট সামার, গত গ্রীষ্মে, শি ইনভাইটেড আস, তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন টু ভিজিট হার হাউস, তার বাড়ি ভ্রমণ করার জন্য, উইথ এ ভিউ টু সেলিব্রেটিং হার ডটার্স বার্থডে, তার মেয়ের জন্মদিন পালন করার উদ্দেশ্যে। সো উই ওয়েন দেয়ার, তাই আমরা সেখানে গিয়েছিলাম অ্যান্ড এনজয়েড জার্নি বাই বোট, এবং জার্নি বাই বোট নৌকা ভ্রমণ উপভোগ করেছিলাম। এরপর কী আছে যে আওয়ার জার্নি বাই বোট, অন দ্য ডে উই ওক আপ ভেরি আর্লি ইন দি মর্নিং, ওই দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি। উই ওয়ার ভেরি এক্সাইটেড, আমরা খুবই উত্তেজিত ছিলাম। উই হ্যাড ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট অ্যাট 8 AM, আমরা আমাদের সকালের নাস্তা 8:30 করে ফেরি। উই কেম টু দ্য রিভার, আমরা নদীতে চলে আসলাম, বা উই কেম টু দ্য স্টেশন, অথবা আমরা স্টেশনে চলে আসলাম, অথবা উই কেম টু বাস স্ট্যান্ড, আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম অ্যাট 8:30 AM, অর্থাৎ সকাল 8:30 আমরা নদীতে চলে আসলাম বা স্টেশনে চলে আসলাম বা বাস স্ট্যান্ডে চলে আসলাম। যদি জার্নি বাই বোট হয় তাহলে সেক্ষেত্রে রিভার ব্যবহার করবা, ট্রেন হলে স্টেশন আর বাস হলে স্ট্যান্ড, লঞ্চ হলে তুমি রিভার কথাটা ব্যবহার করবে। দেন উই গট ইন দি বোট, বাস বা ট্রেন, এরপর আমরা নৌকায়, বাসে বা ট্রেনে উঠলাম। উই টুক আওয়ার সিট ইন দি বোট, বাস বা ট্রেন, হ্যাঁ ট্রেনে, বাসে, নৌকায়, বাসে বা ট্রেনে আমরা আমাদের আসন গ্রহণ করলাম। দেন দি বোটম্যান অফ দ্য বোট বা দেন দি ড্রাইভার অফ দ্য বাস অথবা দেন দি ড্রাইভার অফ দ্য ট্রেন স্টার্টেড দি জার্নি, এরপর নৌকার মাঝি অথবা বাসের চালক অথবা ট্রেনের চালক জার্নি শুরু করে দিল, ভ্রমণটা শুরু করে দিল। দি সিনারিস অফ দি নেচার, দি সিনারিস অফ দি নেচার চার্মড আস, হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করল। হোয়েন উই লুক দ্য আউটসাইড, যখন আমরা বাহিরের দিকে তাকালাম, উই এনজয়েড দি অ্যাট্রাকটিভ ইভেন্টস, আমরা আকর্ষণীয় মুহূর্ত দেখতে পেলাম বা উপভোগ করলাম। উই স দি বয়স আর সুইমিং ইন দি রিভার, আমরা দেখলাম ছেলেরা নদীতে সাঁতার কাটছে, বালকেরা নদীতে সাঁতার কাটছে। দি ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশেস ইন দি রিভার, জেলেরা নদীতে মাছ ধরছে। দি বোটম্যান ওয়ার সেলিং দেয়ার বোট ইন দি রিভার, মাঝিরা নদীতে তাদের পাল তুলেছে। ম্যানি ম্যান উইম্যান চিলড্রেন ওয়ার বাথিং ইন দি রিভার, অনেক নারী, অনেক পুরুষ, নারী, বাচ্চারা নদীতে গোসল করছিল।
দি বার্ডস ওয়ার ফ্লাইং ইন দি স্কাই, পাখিরা আকাশে উঠতেছিল। ইন দি আফটারনুন, বিকেলবেলা, দি বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট ইন দি ফিল্ড, অর্থাৎ বালকেরা বা ছেলেরা মাঠে ক্রিকেট খেলতেছিল। উই অলসো স দি গ্রিন প্যাডি ফিল্ড, আমরা সবুজ ধান ক্ষেত দেখেছিলাম। দি ফিল্ড লুক ভেরি বিউটিফুল, মাঠ চমৎকার দেখাচ্ছিল। দি ফার্মার্স ওয়ার ওয়ার্কিং ইন দি ফিল্ড, কৃষকেরা মাঠে কাজ করতেছিল। টি ব্রেক, আফটার গোয়িং টু এ লং ওয়ে, অনেক পথ যাওয়ার পরে, উই রিকোয়েস্টেড দ্য বোট ম্যান, আমরা মাঝিকে অনুরোধ করলাম বা ড্রাইভারকে অনুরোধ করলাম টু টেক এ ব্রেক, বিরতি নেওয়ার জন্য। দেন হি অ্যাপ্রোভ আওয়ার রিকোয়েস্ট, তারপর সে আমাদেরকে আমাদের অনুরোধ রাখলেন। হি স্টপ দি বোট, তিনি নৌকা থামালেন বা বাস থামালেন অথবা ট্রেন থামালেন। ফর হাফ আওয়ার্স, কিছু সময়ের জন্য, মানে আধা ঘন্টা সময়ের জন্য। হাফ আওয়ার্স মানে আধা ঘন্টা সময়ের জন্য। দেন দি প্যাসেঞ্জার্স অফ দি বোট, বাস বা ট্রেন, গট ডাউন ফ্রম দ্য বোট, বাস বা ট্রেন। তারপরে নৌকার যাত্রীরা বা ট্রেনের যাত্রীরা বা বাসের যাত্রীরা নৌকা, বাস বা ট্রেন থেকে নামলো। উই ওয়েন্ট টু এ টি স্টল, আমরা একটা চায়ের দোকানে গেলাম। উই ড্র্যাঙ্ক টি অ্যান্ড টুক বেটেল লিপ, আমরা চা পান খেলাম। সাম ওয়ান ওয়ার পাফিং সিগারেটস, কেউ কেউ সিগারেট খাচ্ছিল। দেন উই এগেইন গট ইন দ্য বোট, বোট বাস বা ট্রেন। এরপর আমরা কী করলাম, নৌকা বা বাস বা ট্রেনে উঠলাম। দি বোটম্যান বা ড্রাইভার স্টার্টেড দ্য বোট, বাস বা ট্রেন। এরপরে বোটম্যান কিংবা চালক নৌকা, বাস বা ট্রেন ছাড়লো ফর আওয়ার ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থলের জন্য। রিচিং টাইম অ্যাট 4:30 PM, সাড়ে চারটায় উই রিচ আওয়ার ডেস্টিনেশন, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছালাম। উই গট ডাউন ফ্রম দ্য বোট, বাস বা ট্রেন, আমরা বাস থেকে নামলাম, নৌকা থেকে নামলাম, বাস থেকে নামলাম বা ট্রেন থেকে নামলাম। উই নোটিস দ্যাট দি সিস্টার অফ মাই ফ্রেন্ড ওয়ার, উই নোটিস দ্যাট দ্য সিস্টার অফ মাই ফ্রেন্ড ওয়ার, এখানে ওয়াস হবে, এখানে ওয়াস। উই নোটিস দ্যাট দ্য সিস্টার অফ মাই ফ্রেন্ড ওয়াস ওয়েটিং ফর আস উইথ আর হাজব্যান্ড, তখন আমরা দেখতে পেলাম যে আমার বন্ধুর যে বোন, তিনি আমাদের জন্য তার স্বামীর সাথে অপেক্ষা করতেছিল। দে রিসিভড আস কর্ডিয়ালি, তারা আমাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করলেন। হসপিটালিটি, আন্তরিকতা বা মেহমানদারিত্ব। দ্য সিস্টার অফ মাই ফ্রেন্ড অ্যান্ড হার হাজব্যান্ড শোড আস আটমোস্ট হসপিটালিটি, হ্যাঁ আমার যে বন্ধুর বোন এবং তার স্বামী আমাদেরকে গভীর মেহমানদারিত্ব করেছিলেন। দে বিহেভড উইথ মি অ্যাজ ইফ আই ওয়ার দেয়ার ব্রাদার, তারা আমার সাথে এমন আচরণ করেছেন যেন আমি তাদের ভাই। উই সেলিব্রেটেড দেয়ার ডটার্স বার্থডে, আমরা তাদের মেয়ের জন্মদিন পালন করেছিলাম। দি নেক্সট ডে উই রিটার্ন আওয়ার হোম সেফলি, পরের দিন আমরা নিরাপদে বাড়ি ফিরেছিলাম। কনক্লুশন, উপসংহার। এ জার্নি বাই বোট অলওয়েজ এনকারেজেস মি, এখানে বোট বললাম বিধায় এই নয় যে শুধু বোটই লিখতে পারবা, যেটা আসবে সেটার নামটা বসাই দেবা। তো এ জার্নি বাই বোট অলওয়েজ এনকারেজেস মি, মানে নৌকা ভ্রমণ আমাকে সর্বদা উৎসাহিত করে। ওয়েন এভার আই গেট দ্য অপরচুনিটি, যখন আমি সুযোগ পাই, অফ জার্নি বাই বোট, নৌকা ভ্রমণের সুযোগ পাই, আই নেভার মিস, আমি কখনোই মিস করি না। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পথে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুনে থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।